লালগোলার শেখালিপুর, রাধাকৃষ্ণপুর, বয়রা, তারানগর সহ সীমান্তবর্তী এলাকায় লাগাতার চলছে পদ্মা নদীর ভাঙন। আতঙ্ক আর উৎকণ্ঠায় রাতের ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙন চলছে সীমান্ত এলাকা লালগোলার শেখালিপুর, রাধাকৃষ্ণপুর, বয়রা ও তারানগরে। রবিবার রাত থেকে শুরু হয়েছে ভাঙন, পাড়ে ফাটল, যে কোনো সময় নদী পাড় ধসে যাওয়ার আশঙ্কাও প্রবল। ইতিমধ্যেই বেশ কিছু অংশ নদী গর্ভে তলিয়ে গিয়েছে, আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। 2000 সালে বন্যা ও নদী পাড় ভাঙনে বিপর্যয় নেমে এসেছিল এই সব এলাকায়। পুরনো সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসবে কিনা তা নিয়ে উৎকণ্ঠা আর আতঙ্ক বেড়েছে। নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইছেন স্থানীয় মানুষজন। আতঙ্কে আমরা বাড়িতে থাকতে পারছি না, ছেলে পেলেকে এদিক ওদিক রাখছি লোকের বাড়িতে। লোকের বাড়িতে যা রাখবো তো কতক্ষণ কে রাখতে দিবে? কোনো জমি জিরাতে নাই যে এখান থেকে হুটে পালিয়ে যেয়ে যে বাড়ি ঘর করবো সেটাও নেই। মা বাবাও নেই যে মা বাবার বাড়িতে আশ্রয় দেবো, দিদির বাড়িতে, ভাইয়ের বাড়িতে কে কদিন দিবে আশ্রয়? তো একটু তাড়াতাড়ি একটু নদীর ধারটা যেন একটু বাঁধা জানার ব্যবস্থা করে। ভাঙনের আতঙ্কে রাতের ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। কিভাবে নদী ভাঙনের অভিশাপ থেকে মুক্তি মিলবে জানা নেই কারো। নদী পাড়ের বাসিন্দারা চাইছেন ভাঙন রোধে ব্যবস্থা করা হোক দ্রুত। ভাঙনের জন্য আমরা ঘুমাইতে পাচ্ছি না, সব জিনিসপত্র আমরা 50 ঘর মতন আমরা সব জিনিসকে টেনে নিয়েছি। বাচ্চা কাচ্চারাকেও বাড়িতে রাখিনি ভয়ের জ্বালাতে, যে আমরা বড় মানুষ কোনো মতে পালিয়ে যেতে পারবো কিন্তু বাচ্চারাকে টানবে না, আমরা যাবো। সেই জিনিসপত্র সবকে টেনে মায়ের বাড়িতে রেখে এসেছি। রাত্রে ঘুমাইতে পারি না, আর ছেলেরা শ্বশুর বাড়ি চলে গেছে দুটো, আর একটা বিদেশি আছে। কিছু নাই আমাদের, যত তাড়াতাড়ি যাতে ই হয় আপনারা ব্যবস্থা করেন। মঙ্গলবার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক মোহাম্মদ আলী। স্বাভাবিকভাবে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে অনেকে নিরাপদ স্থলে তাদের মূল্যবান জিনিসপত্র স্থানান্তরিত করে আপৎকালীন পরিস্থিতিতে যাতে বিপদে পড়তে না হয় সেই জন্যে তারা তাদের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, বিভিন্ন জায়গায় সম্পদগুলো, জিনিসপত্রগুলো পাঠিয়ে দিচ্ছে। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, এটা দেখতে খারাপ লাগছে কিন্তু কিছু করণীয় নেই। আমরা চেষ্টা করবো দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে করে এটাকে। বিগত কয়েকদিন ধরেই চলছে ভাঙন, এটা একটি জাতীয় সমস্যা। ভাঙন রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেই দাবি করেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আমরা খুব দ্রুত এই ভাঙন সমস্যাটাকে যাতে সেন্ট্রালে দৃষ্টি আকর্ষণ করতে পারি সে ব্যাপারে আমাদের মাননীয় MLA সাহেব আমাদের পরামর্শ নিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছেন, এবং আমরা এ ব্যাপারেও লালগোলা প্রশাসন, BDO, মাননীয় OC সাহেব সবাই অবগত আছেন যে এই সমস্যা আমাদের গুরুতর সমস্যা, যে ভবিষ্যতে এই সমস্যা যদি আমরা প্রতিরোধ করতে না পারি লালগোলা একদিন বিপর্যস্ত হবে, লালগোলার অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল বর্ডার, সেহেতু সেক্ষেত্রে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে কোনো কিছু করে সেই বিষয় নিয়ে তিনি আমাদের MP সাহেবকে তিনি কথা বললেন, এবং তিনি যাতে অধিবেশনে এই কথা তোলেন তার জন্য তিনি চিঠিও করবেন বললেন। এবং তিনি যেটা বললেন যে আমাদের রাজ্য সরকারের এবং আমাদের সরকার বাহাদুরকে তিনি আমাদের রাজ্য সরকার যাতে সহযোগিতা করে এবং যাতে সেইভাবে সেই বাঁধটা কোনো রকমভাবে এখন আবহাওয়াতে রোখা যায় সেই ব্যবস্থাটা তিনি করার আশ্বাস দিলেন। ভাঙন প্রতিরোধের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয় আগামী দিনে সেদিকেই তাকিয়ে রয়েছেন পদ্মা পাড়ের মানুষজন। লালগোলা থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।